ওয়েলকাম টু মাই প্রোগ্রাম ফ্রি ইয়ার। তোমরা কেমন আছো? অনেকদিন পর একটা ভিডিও করছি আজ। যে কারণে ভিডিওটা করার সেটা হলো, কিছুদিন আগে আমি একটা স্ট্রবেরি গাছ এনেছিলাম, সেটা আজ অনেকদিন বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তাই তোমাদের সঙ্গে তার প্রোগ্রেসটা শেয়ার করতে চাইছিলাম। স্ট্রবেরি গাছ ডিরেক্ট সানলাইটে রাখলেই বেশি ভালো হয়, কারণ যত সূর্যের আলো বেশি পাবে তাতে বেশি ফুল আর ফল আসবে। এই গাছের সাধারণত নরম মাটিতে লাগালে ভালো হয়। আর পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোটো ডাল মতন বেরিয়েছে, ওর থেকে আর একটা নতুন চারা তৈরি হচ্ছে। যখন এই চারাটা পুরোপুরি হয়ে বড়ো হয়ে যাবে আরও, তখন ওই ডালটা কেটে দিতে হবে। তোমরা একটা থেকে এরকম দুটো তিনটে আরও অনেকটা চারা তৈরি করতে পারো। তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে স্ট্রবেরি লাগাতে পারো। তাছাড়া তোমরা রোজ সকালে একদিন বাদে একদিন গাছে স্প্রে করবে জল দিয়ে, আর এমন করে দেবে যাতে গাছের গোড়া যাতে জল না যাবে, নাহলে গাছটা মারা যেতে পারে। তাছাড়া তোমরা এটা মাটির সাথে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে তার মধ্যে লাগাতে পারো, যাতে গাছের গ্রোথটাও খুব ভালো হবে, তাছাড়া গাছটা প্রতিস্থাপন করা খুবই সহজ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, আর পরের ভিডিওটাতে আমি এই গাছটার ফুল প্রোগ্রেস দেবো। আর যারা আমার এই ভিডিও নতুন দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর উপরের বেল আইকনটা একবার ক্লিক করবেন অবশ্যই।